সো মেনি অ্যামেজিং থিংস আর গোয়িং অন অ্যারাউন্ড আস। এই যেমন ধরেন পৃথিবীর সব থেকে বড় মরুভূমি সাহারা, এভরি ইয়ার সাহারা ডেজার্ট চার্নস আউট 150 মিলিয়ন টনস অফ ডাস্ট, অ্যান্ড এইটা পৃথিবীর কারেন্ট হিউম্যান পপুলেশনের অর্ধেকের ওয়েটের সমান। আর ইন্টারেস্টিংলি ডাস্টগুলন হাজার মাইল পাড়ি দিয়ে সব থেকে আনএক্সপেক্টেড জায়গায় যেয়ে ল্যান্ড করে, অ্যামাজন রেইন ফরেস্ট। ডাস্টের এই ট্রান্সকন্টিনেন্টাল জার্নিটা অনেক ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইট ক্যারিজ ফসফরাস অ্যালং উইথ ইট। প্রতি বছর অ্যাপ্রক্সিমেটলি 22,000 টনস অফ ফসফরাস বাতাসের সাথে সাথে সাহারা ডেজার্ট থেকে ট্র্যাভেল করে অ্যামাজন রেইন ফরেস্টে যায়। অ্যান্ড ইফ ইউ কাম টু থিঙ্ক অ্যাবাউট ইট, ইটস বেসিক্যালি কামিং ফ্রম দ্য ফসিলস অফ দ্য ডেড অর্গানিজমস। ইটস মোর লাইক দ্য সার্কেল অফ ডেথ অ্যান্ড লাইফ। In case you are interested in knowing more details, you can watch the documentary called Connected. Jodio fossil theke asha dust er kichu portion gacher jonno is a blessing, dust might not be very healthy for humans overall. It is one of the component of air pollution itself. Reportedly, air pollution Bangladesher rajdhani Dhaka nagorite boshobosh kora manusher life expectancy komaye dicche by 7.7 years. Bangladesher 64 ta jelar khetre PM level WHO je guideline tar permissible limit theke 3 gun beshi. There is an excellent website called IQAir. I'm giving the link in the description box. Jekhane apnar location or air quality apni check kore nite parben. এয়ার কোয়ালিটির কথা উঠলে কিছু ইম্পর্টেন্ট টার্ম ইউজ হয়, যেমন PM10, PM2.5, 2.5 অ্যান্ড 10 বলতে বেসিক্যালি দ্য সাইজ অফ দ্য ম্যাটার বোঝায়। হিউম্যান হেয়ারের কম্প্যারিজনে এই ছবিটা থেকে ক্লিয়ারলি আমরা বুঝতে পারি পার্টিকুলেট ম্যাটারটা কতটা মাইনিউট। ইন্ডেক্সিংয়ের দিক থেকে এয়ার কোয়ালিটির কন্ডিশন বাংলাদেশে মেজরিটির সময়ে আনহেলদি জোনে থাকে, স্পেশালি ঢাকায়। বাইরে যেতে হলে কোভিড ছাড়াও আমাদের মাস্ক পরাটা মোটামুটি বাধ্যতামূলক। এয়ার কোয়ালিটির ইন্ডেক্সিং কীভাবে করা হয় আরও ডিটেলসে যদি আপনি জানতে চান এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। ইউএসএতে ক্লিন কেয়ার অ্যাক্ট 1970 থেকে ইনিশিয়েট করা হলেও বাংলাদেশে এয়ার কোয়ালিটি রেগুলেশনের কাজ রিলেটিভলি রিসেন্টলি চালু হয়। অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড প্রথম ইন্ট্রোডিউস করা হয় 1997। ক্লিন কেয়ার অ্যাক্ট ড্রাফট প্রপোজাল প্রেজেন্ট করা হয় 2019, যখন এয়ার কোয়ালিটির কন্ডিশন ওয়ার্স্টের দিক থেকে ঢাকার র্যাঙ্কিং প্রথম সারির দিকে চলে আসে নিয়মিতভাবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার রাজধানী দিল্লিরও এয়ার কোয়ালিটি অনেক খারাপ এবং র্যাঙ্কিংয়ে ওয়ার্স্টের দিক থেকে তারা প্রথম দিকেই থাকে। তারা রিসেন্টলি এই প্রজেক্টটি ইনিশিয়েট করে টু রেগুলেট দেয়ার এয়ার কোয়ালিটি ইন ইয়ার সিটি। Let us know via comment section about your thoughts on how to improve the air quality in community level. And also please give a thumbs up and share the video if you like it. Thanks for watching.